আমি সুনিতা সাহা গাঙ্গুলি, আমার স্বরচিত কবিতার আমি নারী। আমি ভারতবর্ষের এক অজাত কন্যা, তবু আমি নারী। আজও পারিনি আমরা পুত্র কন্যার বৈষম্য ভাঙতে, কোনো আইনে নয়, কোনো শাস্তিতে নয়, চাই শুধু মানসিক সচেতনতা। কিন্তু আমি স্বাধীন ভারতের পরাধীনতার অধীন এক নারী। আমি দলিত ঘরে সেই নির্যাতিতা ধর্ষিতা নারী। আঙুল উঠবে আমার মুখে, নত হতে হবে আমার শরীরকে, লজ্জায় আত্মহত্যার পথ বাঁচতে হবে, তবুও আমি স্বাধীন ভারতের পরাধীনতার অধীন এক নারী। আমি পণের দাবিতে অক্ষম পিতার নির্যাতিতা কন্যা, মান অপমানের ফুলে নিজেকে বিলিয়েছি কৃতদাসীতে, তবুও যে হয়নি তারা শান্ত, তাই মন আজ বড় ভারাক্রান্ত, তবুও বলব আমি স্বাধীন ভারতের পরাধীনতার অধীন এক নারী। নমস্কার।